ধুবুরীর বিলাসীপাড়াত সংঘটিত হয়েছে এক জঘন্য ঘটনা। পাশান পিতৃয়ে ডিঙি চেপি হত্যা করে ফুলকমলিয়া শিশুক। রমজানের রোজার মাজতে চেহেরি খাবলে উঠি ডিঙি চেপি হত্যা করে নরাধম পিতৃ জয়নাল আবেদিনে। হত্যা করে ঘটনা গাপ দিয়ার চেষ্টা করেছিল জয়নালে মাতৃ হালিমা খাতুনের এজাহারের ভিত্তিত। কবর খান্দি উলিয়াই মৃতদেহ পলাতক হয়ে আছে হত্যাকারী জয়নাল আবেদিন। এক লোমহর্ষক হত্যাকাণ্ডই জোকারি গেছে জোকারি গেছে সমগ্র অঞ্চলট। এক লোমহর্ষক হত্যাকাণ্ডই জোকারি গেছে এই সমগ্র অঞ্চলট। রমজানের রোজার মাজতে চেহেরি খাবলে উঠি ডিঙি চেপি হত্যা করে নরাধম পিতৃ জয়নাল আবেদিনে। হত্যা করে ঘটনা গাপ দিয়ার চেষ্টা করেছিল জয়নালে মাতৃ হালিমা খাতুনের এজাহারের ভিত্তিত। কবর খান্দি উলিয়াই মৃতদেহ পলাতক হয়েছে হত্যাকারী জয়ন পলাতক হয়ে আছে বর্তমানলৈকে হত্যাকারী জয়নাল আবেদিন। অল্প জোরে কব। কিমান বয়স তার বাচ্চার? চোদ্দ মাস তেরো দিন। কি হয়েছে? চোদ্দ মাস আমার ছেলে করবাত হয়েছে। হ্যাঁ, তার স্বামী আমাকে উঠাই দিচ্ছে। ভাতের বন্ধু কিবা কি ব্যবস্থা আছে? তারপরে আমি কিবা কি ভাত নেজে বাইরে দিছি। তার আসার পরে আমি আমি সন্তানে বদলাইছি। আমি দেখি যে তার সন্তান তার ছেলেকে কোমর দিয়ে ঢাকি মারা দিচ্ছে। আমি আসে এসেছি, এ কি হয়েছে, তুমি কি করো? আমার ছেলের জুড়ে পাও যাওয়ার তখন আমি দুই হাত ধরে কারো করে করছি। এখানে তার ছেলে মরে গেছে, তখন আমি আমাকে চুরি মরে দিয়ে গেছে। তখন আমি বেহুশ হয়ে গেছি। তারপরে কি হয়েছে আমি জানি, তারা ফের আমার আপনার আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম জয়নাল। কেটা বাচ্চা আপনার? আমার প্রথম একটাই বাচ্চা, এটাই সন্তান, একটাই সন্তান, এটাই সন্তান। আচ্ছা, তারপিছতে আপনি কবর দিছি? তার অবস্থা আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরে আমার শরীর শ্বশুর এসে আমার আব্বা মা ফোন করলো, আমি তো জ্ঞান অবস্থায় তারা আসে মাটি দিল। তারপরে নে যে আমার কি অল্প আমার বা আব্বা মা আমাকে নিয়ে যাবার ছিল, তারা কি না দেয় আমাকে, আমাকে বন্ধ করে আটকে রাখে। তারপরে আমার আব্বা মা আসে আমাকে আইনের লোক দেখে উঠতে আমাকে রাতে নিয়ে যা নিয়ে যাওয়ার পরে আমার হুশ আসছিল। আমার ছিলেন ওষুধ সুই টুই দেওয়ার পরে আমার হুশ আসছে। তারপরে আমার ছেলের কাহিনী আমি আমি করলাম যে এই তো আমার ছেলে মারি হতে পারে না। তারপরে আমি নিজে আমার ছেলের জন্য আমি আগবাড়লাম। পিছত আপনি